আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে মুখে স্বাদ লেগে থাকার মতো দুইটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব। একটা হলো ম্যাঙ্গো লাচ্ছি আর একটা হলো ড্রাগন ফ্রুটস মিল্ক শেক। তো দুইটা রেসিপি অসাধারণ মজার আর তৈরি করাটাও একদম সহজ। এগুলো দেখলে যেমন মন প্রাণ চোখ জুড়িয়ে যাবে আর খেলে পেটটাও হয়ে যাবে ঠান্ডা। চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে ফ্রিজে রাখা ঠান্ডা আম নিয়ে নিচ্ছি, আর আমি যে সকল উপকরণ ব্যবহার করব প্রায় সব কিছুই ফ্রিজে ঠান্ডা করে নেওয়া, যাতে করে এক্সট্রা কোনো ঠান্ডা পানি দিতে না হয়। তো আম দুইটা আমি খুব ভালোভাবে পিলার দিয়ে ছিলে নিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে আপনারা ছিলে নেবেন। তো ছেলার পরে আমি খোসাগুলো ফেলে দিয়ে আমগুলো একটু ধুয়ে নিলাম। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় পৌনে এক কাপের মতো মিষ্টি দই। দইটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন, একটু আঠালো বা শুকনো টাইপের, তাহলে ম্যাঙ্গো লাচ্ছিটা খেতে বেশি মজার হবে। পাতলা বা পানি ওঠা দই দিয়ে কিন্তু অতটা মজা হবে না। এরপরে আমগুলো আটি থেকে আলাদা করে নিচ্ছি। আর আম ছেলার সময় বা এরকম কাটার সময় আমটা বাম হাতে আসে আমার আর ছুরিটা ডান হাতে থাকে, এতে কেউ কিছু মনে করবেন না, সবার সব হাত এক সমান হয় না। তো আমগুলো আটি থেকে খুলে নেওয়ার পরে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এগুলো নেওয়ার পরে দইগুলো দিয়ে দিচ্ছি। দইটা দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হতে পারে আঠালো একটা দই। তো দইটা দেওয়ার পরে আগে থেকে জাল করে নিয়ে হাফ কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। আর আমি এখানে কোনো চিনি দিচ্ছি না, কারণ আমটাও মিষ্টি আর মিষ্টি দই ব্যবহার করেছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়ে আসছি। আপনারা চাইলে কিছুটা পানিও দিতে পারেন। আর আমি যে পরিমাণ তৈরি করেছি এটা দুইজনের জন্য পারফেক্ট, আর যদি বেশি জনের জন্য করতে চান সেক্ষেত্রে পরিমাণগুলো বাড়িয়ে নিলেই হবে উপকরণের। তো এখন আমি দুইটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, আর কতটা ঘন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা খেলে কিন্তু মুখের সাথে স্বাদ একদম লেগে থাকে। এখন আমি একটু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি বা গার্নিশিং করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো একটা আম এরকমভাবে কেটে আমি পাশে রেখে দিচ্ছি, আপনারা চাইলে এইভাবে মেহমানদেরকে পরিবেশন করতে পারেন, দেখতেও সুন্দর লাগে। তো আমটা এভাবে কেটে নেওয়ার পরে শরবতের উপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এটাও দেখার সৌন্দর্যের জন্য। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে আর পেটটাও ঠান্ডা হয়ে যাবে। ভীষণ মজাদার এই ম্যাঙ্গো লাচ্ছি। তো ম্যাঙ্গো লাচ্ছি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুটস মিল্ক শেক। এর জন্য পাকা টাইপের একটা মিষ্টি ড্রাগন ফ্রুটস নিয়ে নিচ্ছি। আমি এখানে লাল রঙের ড্রাগন ফ্রুটস নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন, তবে এরকম লালটা দেখতে অনেক সুন্দর লাগে আর শরবত তৈরি করলে সেটাও দেখতে খুবই আকর্ষণীয় লাগে। ড্রাগন ফ্রুটস এরকম পাকার পরে ধরাই যায় না, ধরলেই গলে যায়, অনেক নরম থাকে। আর এই ড্রাগনগুলো অনেকটা মিষ্টি ছিল, আর একটু মিডিয়াম বা ছোটো সাইজের ড্রাগন ফ্রুটসগুলো কেনার চেষ্টা করবেন, দেখবেন এগুলো অনেক মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। তো এখন স্লাইস করে কেটে নিলাম, আর একটা স্লাইস নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য, আর বাকিগুলো এখন টুকরো টুকরো করে কিউব করে কেটে নিয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে আপনারা কেটে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেবেন। তো আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো, আর এখানে দিয়ে দিব এক কাপ সরপরা ঘন গরুর দুধ, যেটা ঠান্ডা করে নিতে হবে। আর আমি এখানে প্রায় যে পরিমাণ তৈরি করছি সেটা দুই থেকে তিনজন খেতে পারবেন, চাইলে এখানে বরফ কুচিও অ্যাড করতে পারেন, তবে ড্রাগন ফ্রুটস দুধ সব কিছু ঠান্ডা করে নিলে আর এখানে কোনো বরফ দেওয়ার প্রয়োজন হয় না। এখানে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো ড্রাগন ফ্রুটসটা যেহেতু আমের মতো অতটা মিষ্টি হয় না, আমের ভিতরে তো চিনি লাগেনি, তবে এটার ভিতরে সামান্য চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর উপর দিয়ে একটু ড্রাগন ফ্রুট ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি, এটাতেও দেখতে সুন্দর লাগে, আর দাঁতের নিচে পড়লে সেটা খেতেও ভালো লাগবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন, এটা কিন্তু খেতে অসাধারণ মজার, ঠান্ডা ঠান্ডা, পেটটাও ঠান্ডা হয়ে যায়।
তো আজকের এই দুইটা ড্রিঙ্কসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।